আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একজন মদ্যপান ব্যক্তির কবরের আজাবের বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। একজন যুবক তার গ্রামের বাহিরে একটি কারখানায় কাজ করত। এ কারণে তাকে প্রতিদিন গ্রামের বাহিরে বেশ খানিকটা পথ যেতে হতো। সে কোনো যানবাহন ব্যবহার করত না, হেঁটেই চলে যেত তার কাজের জায়গায়। সে মনে করত এতে তার শরীর সুস্থ থাকবে। যেহেতু সে গ্রামের নির্মল পরিবেশে হেঁটে যেত, এতে সে নিজে অনেক সতেজ অনুভব করত। তার যাওয়ার পথে একটি কবরস্থান পড়ত। সে প্রতিদিন যাওয়ার পথে সেই কবরগুলোকে সালাম দিত এবং তাদের জন্য দোয়া করত। কিন্তু কিছুদিন ধরে একটি আজব ঘটনা ঘটতে থাকে। সে কিছুতেই বুঝতে পারছিল না যে এমনটা হওয়ার কারণ কি। এমনটা তো আর কখনো ঘটেনি। সে প্রায় 10 বছর যাবৎ এই একই রাস্তা দিয়ে এই কবরস্থানের সামনে দিয়েই কারখানায় যেত, কিন্তু এমন দৃশ্য তার চোখে কোনো দিনই পড়েনি। ঘটনাটা ছিল অনেকটা এমন, সে গত 3 দিন ধরে খেয়াল করছিল যে কবরস্থান থেকে কুকুরের চিৎকারের শব্দ আসছে। কবরস্থানে তো কুকুর থাকতেই পারে, কিন্তু কুকুর এত জোরে জোরে কেন চিৎকার করছে এমনটা তো আর কখনো দেখা যায়নি। এটি দেখে তার পেছনে পড়ে গেল। সে চিন্তা করল কবরস্থানে ঢুকে দেখবে এর কারণ কি, কেনই বা এই কুকুরগুলো এত জোরে জোরে চিৎকার করছে। সেই মোতাবেক পরের দিন সে যখন কবরস্থানের সামনে দিয়ে যাচ্ছিল, ঠিক তখন সে কুকুরের চিৎকার শুনতে পায়। এরপর সে তার চিন্তা অনুযায়ী কবরস্থানে প্রবেশ করে এবং দেখে ঠিক 4 দিন পূর্বে যে ব্যক্তিকে কবর দেওয়া হয়েছে, সে কবরকে ঘিরে একটি কুকুরের দল অনেক জোরে জোরে চিৎকার করছে। এই দৃশ্য দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় আজ সন্ধ্যায় সে গ্রামের বুজুর্গ ব্যক্তিদের পঞ্চায়েতে এই ব্যাপারটি বলবে এবং জানবে কে এই ব্যক্তি যে মাত্র 4 দিন হলো মারা গিয়েছে এবং তার কবরের ওপরে কুকুরগুলো এভাবে কেন চিৎকার করছে, এর কারণ কি হতে পারে। এরপর সেদিন সন্ধ্যায় কারখানা থেকে ফিরেই সে গ্রামের পঞ্চায়েতে এই সমস্ত ঘটনা খুলে বলে। পঞ্চায়েত এ ব্যাপারে জানায় তারা কবরটি পুনরায় খুলবে, কিন্তু এর ফলাফল অনেক রকম হতে পারে। এই কবর খুললে কি না কি নজরে আসতে পারে, অথবা গ্রামের সবাই এটা কি মেনে নেবে, এই নিয়ে সন্দেহ থাকতে পারে। তাই তারা সিদ্ধান্ত নেয় একজন বিজ্ঞ আলেমকে নিয়ে আসা হবে এবং তার সঙ্গে কথা বলে দেখতে হবে এ অবস্থায় এই কবর খোঁড়া ঠিক হবে কি না, আর এইভাবে কবর খোঁড়া কি জায়েজ হবে, আর এই ব্যাপারে এই মৃত ব্যক্তির পরিবারের মতামত লাগবে। এরপর তারা সেই মৃত ব্যক্তির বাড়িতে যায় এবং সমস্ত ঘটনা খুলে বলে। তারা জানায় 4 দিন ধরে এই কবরের পাশে থেকে কুকুরেরা আওয়াজ করছে, তাই কবরটি খুঁড়ে দেখা উচিত, সেখানে কি ঘটেছে। তখন সেই মৃত ব্যক্তির ভাই বলে, আপনারা কবরটি খুঁড়ে দেখতে পারেন, আমাদের পক্ষ থেকে কোনো নিষেধ নেই, তবে আপনারা একাই করবেন, আমরা কেউ যাব না, আর আপনারা ঘুরে দেখুন সেখানে এমন কি হচ্ছে। গ্রামবাসী এই কথা শুনে খুবই অবাক হয়ে যায় যে আপন ভাইয়ের কবর খোঁড়া হবে, কিন্তু সেখানে সে থাকবে না। তবে এ ব্যাপারে গ্রামবাসী আর কোনো কথা বাড়ায়নি। তারা ভাবতে লাগল এমন কি ঘটেছে যার কারণে নিজের আপন ভাই এখানে আসতে চাইছে না। এছাড়া দুই ভাইয়ের মাঝে হয়তো কোনো মনোমালিন্য থাকতে পারে যার কারণে আসতে চাইছে না। এরপর তারা কবরস্থানে গিয়ে সেই কবর খুঁড়তে শুরু করে, আর সেই কুকুরগুলো যারা বিগত 4 দিন ধরে চিৎকার করছিল সেই কুকুরগুলো সেখানে ছিল, আর সেগুলো কবরের চারপাশ ঘুরছিল। যখন কবর খোঁড়া হয় তখন এমন একটি জিনিস সামনে আসে যা দেখে সবার হুশ উড়ে যায়। যখন কবরের মাটি সরানো হয় তখন তারা দেখে সেই কবরে রাখা মুর্দাকে কিছু শুকর চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, অর্থাৎ এমন এক প্রাণী সেই মৃতদেহ ভক্ষণ করছে যে প্রাণীটি ইসলামে হারাম। এই দৃশ্য দেখে সবাই চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়, আর খুব দ্রুত সেই কবরটিকে পুনরায় মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। কিন্তু তখন একটাই প্রশ্ন দাঁড়ায়, এই ব্যক্তি এমন কি গুনাহ করেছে যে তাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে। এরপর সেই গ্রামের সব বুজুর্গ ব্যক্তিরা পুনরায় একত্রিত হয় আর সেই মৃত ব্যক্তির বাড়িতে পুনরায় যায়। তখন গ্রামের বুজুর্গ ব্যক্তিরা সেই মৃত ব্যক্তির ভাইকে জিজ্ঞাসা করে, তোমার ভাই এমন কি করেছে যে তাকে এত কঠিন আজাব দেওয়া হচ্ছে, সে মাত্র 4 দিন আগে মারা গিয়েছে, আর এর মধ্যে তাকে শুকুর ভক্ষণ করছে, আর এর সঙ্গে তার কবরের ওপর সারাদিন কুকুর চিৎকার করছে। এটি শুনে মৃত ব্যক্তির ভাই বলে,
আমি জানতাম আপনারা এমন কিছু দেখবেন, আর এই কারণেই আমি আপনাদের সঙ্গে যেতে চাইনি, আর আমি এর কারণটা জানি। তখন সবাই জিজ্ঞাসা করল, আপনি এর কারণ বলুন, এমন হওয়ার কারণ কি? তখন মৃত ব্যক্তির ভাই বলে, আমার মৃত ভাই আসলে কোনো ভালো মানুষ ছিল না। সে সারাদিন মদ খেত আর মদের নেশায় মাতাল হয়ে থাকত। নিজের ঘর এবং পরিবারের ব্যাপারে তার কোনো পরোয়া ছিল না। তার জীবনের লক্ষ্য ছিল সারাদিন আরাম আয়েশ করা এবং মদ্যপান করা। এমনকি সে মাকে গালি দিত এবং বাবাকে মারত। যখন তার কাছে নেশার টাকা থাকত না, তখন সে নিজের বোনকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে যেত। এগুলোই সেই কারণ যার জন্য আজকে সে কবরে এত কঠিন আযাবের সম্মুখীন হয়েছে, আর আমরাও জানতাম এটাই তার প্রাপ্য। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আপনারা বুঝতে পারছেন মদ্যপান কিংবা নেশা কতটা ভয়াবহ হতে পারে, মৃত্যুর পর তাকে কতটা ভয়ানক আযাবের সম্মুখীন হতে হবে। আমরা এই ঘটনা থেকে আরও বুঝতে পারি ইসলাম কেন মদ্যপানকে হারাম করেছে আর কেন মদ্যপান থেকে দূরে থাকতে বলেছে। ইসলাম আরও বলে, যে ব্যক্তি মদ্যপান করে 40 দিন পর্যন্ত তার নামাজ এবং ইবাদত কবুল হয় না। আল্লাহ তালা আমাদের এই নেশা থেকে, কবরের আযাব থেকে দূরে থাকা তৌফিক দিন, আর সমস্ত হারাম বিষয় থেকে তিনি আমাদের হেফাজত করুন। আমিন।